যারা নতুন মা হতে যাচ্ছ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো প্রথম গর্ভধারণ করেছো কীভাবে, অর্থাৎ গর্ভধারণের যে প্রাথমিক লক্ষণগুলো হওয়া উচিত সেরকম 12টি লক্ষণ আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। গর্ভধারণের 6 সপ্তাহের মধ্যে প্রায় 60% মেয়ে এবং গর্ভধারণের 8 সপ্তাহের মধ্যে প্রায় 90% মেয়েরাই কী হয় এই 12টি লক্ষণ অনুভব করতে পারে। তো একে একে সেই 12টি লক্ষণ বলছি। প্রথম যেটা হলো সেটি হলো যে একদম প্রচলিত এবং সায়েন্টিফিক এবং সব থেকে প্রধান যে কারণ সেটা হলো পিরিয়ড মিস হয়ে যাওয়া, অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। আমাদের মেয়েদের প্রত্যেকেরই 28 থেকে 32 দিনের মধ্যে, অর্থাৎ 28 দিন পার করে 32 দিনের মধ্যে প্রত্যেকেরই পিরিয়ড হতে থাকে। তো এই পিরিয়ড যখন মিস হয়ে যাবে তখন আমরা ধরে নিতে পারি যে সেই মেয়েটি মা হতে চলেছে, অর্থাৎ সে গর্ভধারণ করেছে। এবার অনেক মেয়ে আছে যাদের কিন্তু প্রথম থেকেই অনিয়মিত মাসিক হয়, অর্থাৎ পিরিয়ড হয়, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নির্ণয় করাটা একটু কিন্তু কঠিন হয়ে পড়ে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের মোটামুটি যে আইডিয়া আছে যে আমার এতদিন পরপর পিরিয়ডস হয় বা এইভাবে মিস হয়, সেই নির্ধারিত ডেটটা পার হয়ে গেলে তারা কি করবে, তারা এই যে লক্ষণ যেগুলো বলছি, অর্থাৎ বমি বমি ভাব, বুকে একটু স্পর্শকাতরতা, স্তন যুগল একটু ব্যথা, ক্লান্তি এবং তার মুড সুইং, এই লক্ষণগুলি যদি সে অনুভব করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সে ধরে নিতে পারে যে সে গর্ভধারণ করেছে, তখন সে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারে। এরপরের যে কারণটি বলবো এটা প্রায় নতুন মায়েদের হয়ে থাকে, যেটা হলো খাবারে অনীহা। নতুন যে মা হতে যাচ্ছে সে যদি বিভিন্ন ধরনের খাবার, হয়তো যেটা সে আগে কী করতো খুব মজা করে খেত, হঠাৎ করে সেই খাবারগুলো তার দেখলেই অসহ্য লাগছে, অর্থাৎ অনীহা চলে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে তার মুখের রুচির পরিবর্তন হয়েছে এবং প্রচলিত যে খাবারগুলি সে প্রায়ই খায় সেই খাবারে একটু দুর্গন্ধপ্রবণ, মানে বিভিন্ন গন্ধ তার নাকে লাগছে সেরকম একটু প্রবণতা চলে আসে, তার মুখের স্বাদ বিস্বাদ হয়ে যায়, মাঝে মাঝে তামাটে মতন লাগে, তাহলে জানতে হবে বা কিছু বিশেষ খাবারে তার বেশি আগ্রহ হচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় যে সে গর্ভধারণ করেছে। আরেকটি যে লক্ষণ বলবো সেটি অত্যন্ত ইন্টারেস্টিং, যেটি হলো মেজাজের ওঠানামা, অর্থাৎ মুড সুইং। কী হতে পারে, কখনো কখনো খুব দুঃখ, কখনো বিস্বাদ, কখনো তারপরেই হয়তো হঠাৎ করে বিশাল আনন্দ, অর্থাৎ একটুখানি সময়ের মধ্যেই বিভিন্ন রকমভাবে মুড সুইং হতে পারে, বিভিন্ন হরমোনের তারতম্যের জন্য এটি হয়ে থাকে। এরপরে যেটি বলবো এটি উপায় প্রথম মায়েরা বেশ ভুগে থাকেন, সেটা হলো পেটে গ্যাস হওয়া বা ফোলা ভাব। তাহলে প্রথম যে মেয়েটি মা হতে যাচ্ছে তার কী হবে, ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাসের মধ্যে তার খাবারে অনিহাত হবে, তার সাথে সাথে বিভিন্নভাবে সে পেটের গ্যাসের সমস্যায় ভুগবে, হতে পারে পেট ফেঁপে যেতে পারে, পেটটা ফোলা ফোলা ভাব হতে পারে, তাহলে এবং বমি বমি ভাব হতে পারে, তাহলে তখন ধরে নিতে হবে যে আমার কিন্তু মনে হয় গর্ভধারণ আমি করেছি। আরও একটি লক্ষণ সেটি হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। হরমোনের বিভিন্ন তারতম্যের কারণে শরীরে কী হয় কিছু প্রসেস দ্রুত চলতে থাকে, তাই জন্য আমাদের যে মূত্রথলি রয়েছে সেটি খুব সহজেই ভর্তি হয়ে যায় যদি সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে থাকে এবং বারবার ঘন ঘন তার ইউরিন যেতে হয়, ইউরিন পাস করতে হয়, তাহলে এটি হচ্ছে আরেকটি লক্ষণ। এরপরেরটি হলো স্তনের পরিবর্তন। তাহলে যে মেয়েটি এতদিন মা হয়নি, প্রথম সে মা হতে যাচ্ছে, তার বক্ষযুগল অর্থাৎ স্তন যুগলে সে কী করতে পারে, ব্যথা অনুভব করতে পারে এবং সেটি একটু স্পর্শকাতর হয়ে যেতে পারে, তাহলে ধরে নিতে হবে যে হয়তো তার প্রেগনেন্সি এসেছে। এরপরে যেটি সেটি ভালো করে শুনবেন, সেটি হলো হালকা রক্তপাত বা স্প্লটিং। কী হয়, অনেক মেয়েদের একদম প্রেগনেন্সি চলে এসেছে তারপরেও কিছুটা, মানে প্রেগনেন্সি আবার পরের যে পিরিয়ডসের ডেট সেই ডেট আসার আগেই হালকা করে তার ব্লিডিং হতে থাকে, অনেকে এটাকে পিরিয়ডস ভাবে ভুল করে, কিন্তু এরকম ঘটনা কী হয়, মানে প্রেগনেন্সি চলে এলেও কিছুটা ব্লিডিং দেখা যায়, এটাকে বলা হয় স্পটিং। তো এইটা হলে কী করতে হবে, যখন পিরিয়ডসের ডেট মিস হলো তারপরে 7 দিন পরে 7 দিন গ্যাপ দিয়ে ওরকম ব্লাড চললেও, ব্লিডিং চললেও, হালকা ব্লিডিং চললেও একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করতে হবে। যদি টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে তাহলে আরও 7 দিন অপেক্ষা করে টেস্ট করতে হবে, যদি তখনও নেগেটিভ আসে তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, আর যদি নেগেটিভ না আসে তাহলে তো খুব সুসংবাদ, আনন্দে সেই সময়টি কাটাতে হবে। এবার বলি বমি বমি ভাব। প্রথম থেকেই বললাম ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাসের মধ্যে প্রথম হতে যাওয়া মা বা দ্বিতীয় যে যেমনই কনসিভ করছে তাদের কী হয়, বেশ প্রায়ই বমি বমি ভাব পায়, অর্থাৎ একটুতে গা গুলিয়ে যায়,
বা খাবার সঙ্গে সঙ্গে সে বমি করে দিতে পারে, একটু মাথা ঘোরাতে পারে, তাহলে জানতে হবে যে এটি তার প্রেগনেন্সির লক্ষণ। শরীরের তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ যখন পিরিয়ডস মিস হয়ে গেল তারপর থেকে যদি আপনার আপনার শরীরের টেম্পারেচার আপনি নিতে থাকেন, তাহলে লক্ষ্য করা যাবে যে টেম্পারেচার প্রায় একটু একটু বেশি থাকছে। এরকমভাবে 18 দিন যদি একই রকম টেম্পারেচার একটু বেশির দিকে থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটি প্রেগনেন্সির একটি লক্ষণ। আরেকটি যেটা বলবো সেটি হলো মাথা ধরা বা মাথা যন্ত্রণা। প্রেগনেন্সির একটি অন্যতম লক্ষণ হলো মাথা ভারী হয়ে যাওয়া, মাথা ধরা এবং মাথা যন্ত্রণা। এটা কিন্তু প্রায় মেয়েরে হয়ে থাকে। তাহলে এরকম যদি আপনার পিরিয়ডস মিস করার পর মাথা ধরা বা মাথা যন্ত্রণা বা মাথা ঘোরা ভাব দেখায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি কনসিভ করেছেন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেটি হলো কোষ্ঠকাঠিন্য। একই অবস্থা, হরমোনের যদি তারতম্য হয় আমাদের শরীরের মধ্যে প্রেগনেন্সি এলে হরমোনের বিভিন্ন রকম যে তারতম্য হয় তার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর তার সাথে সাথে হতে পারে মর্নিং সিকনেস, আবার অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একটু দুর্বল দুর্বল লাগা, একটু মাথা ঘোরানো, একটু শরীরটা যেন 100% ওকে না আসছে। এগুলো যদি পিরিয়ড মিসের পর হয় তাহলে অবশ্যই একটি আপনি পাশের ফার্মেসিতে যাবেন এবং বাড়িতেই প্রেগানিওস প্রেগনেন্সি টেস্টের যে কিটগুলো হয় সেটা এনে অবশ্যই টেস্ট করুন। টেস্টে যদি নেগেটিভ আসে তাহলে আরও কিছুদিন অপেক্ষা করে আবার টেস্ট করুন পুনরায় পিরিয়ডস না হওয়া পর্যন্ত। আর যদি টেস্ট করে পজিটিভ আসে তাহলে অবশ্যই ইমিডিয়েট কোনো গাইনোকোলজিস্টের কাছে যান এবং আপনি তার সঙ্গে যোগাযোগ করুন। একটি সুস্থ সবল সন্তানের জন্মদিন, নিজে সুস্থ থাকুন এবং সবার খেয়াল রাখুন, নিজেরও খেয়াল রাখুন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।